লামাস বাপরে 2,47,000 সবচেয়ে হাইয়েস্ট। আপনারা এত নেন কেন? তার মধ্যে ডোনেশন আপনাদের বাপরে বাপ, পুলিশ কেস হয়েছে আমি আপনাকে বলছি, আমার কাছে ডকুমেন্ট আছে। আপনি তো আমার বন্ধু, আপনি তো আমার শত্রু নন। স্কুল থেকে ওয়ান টাইম অ্যাডমিশন ফি এবং মাসে মাসে যেটা আপনাদের টিউশন ফি এগুলো আমরা নিচ্ছি। তাহলে এই ডোনেশনটা কারা নিচ্ছে সেটা তো বলতে পারবো না ম্যাডাম। তাহলে এবার থেকে বলে দিই পাবলিককে যে নো ডোনেশন। তাহলে আমরা বলে দিচ্ছি যে ডোনেশনটা নিয়ে যারা যারা টাউটাররা ডোনেশন নিচ্ছে, ডোনেশন ইজ নট অ্যালাউড। সবচেয়ে ভালো মেসেজ যায়, যদি কেউ অন্যায় করে তারাও ধরা পড়ুক। আমি যাই নিশ্চয়ই এটা গুড ডিসিশন। থ্যাংক ইউ সো মাচ, ইটস এ ভেরি গুড ডিসিশন। হেরিটেজ কিন্তু আমার কাছে লেখা আছে 1,85,700, নট দ্যাট 9,000 রুপিস পার মান্থ, সো ইট কামস টু 1,08,000। ম্যাম আই থিঙ্ক দে উনোনে শায়দ ট্রান্সপোর্ট অর মিলস ভি ইনক্লুড কর দিয়া ম্যাম। ইউ নো দে হ্যাভ টু পে ফর দ্যাট না জি। হেরিটেজ গুড স্কুল, নো ডাউট অফ ইট, ইউ গিভ গুড এডুকেশন অলসো জি ম্যাম। একটুখানি আমার মনে হয় একটু দেখা উচিত ডোনেশনগুলো বন্ধ করা। আপনার ইউনিভার্সিটি কি করে 5,10,000 এরকম কিছু করেছেন? না। কত করেছেন? 15,000। আমরা তো ওয়েবসাইটে দিয়ে দিয়েছি। কত পাঁচটা? কত অ্যাভারেজ হচ্ছে 40,000 পার সেমেস্টার। কত? 5,00,000? 5,00,000 যে এডুকেশন মিনিস্টার বলছে, আমি বলছি না। বিকম অনার্স কত? মাস কমিউনিকেশন হতে পারে। 5,00,000? হ্যাঁ। ও মাই গড, কি আবার কি 5,00,000 দিয়ে এডুকেশন? আপনাদের কি টাকার অভাব? আপনাদের কত ফ্রেন্ড আছে, কত অ্যালুমনি আছে, আপনারা কেন করছেন? আছে আছে আছে। ও প্রচুর টাকা কালেকশন করে, ডোনেশনও প্রচুর নেয় ইউনিভার্সিটি থেকে। সেন্ট জেভিয়ার্সের কিন্তু সেম কমপ্লেন, আমি জানি না, দেখুন আমার কাছে প্রচুর কমপ্লেন এসছে, কিন্তু আমি যেহেতু আপনাদের ওখানে যাই, আপনাদের আমি একটা আলাদাভাবে রেসপেক্ট করি, ইজ্জত করি, কাজে আপনি একটু দেখে নিন কেউ কেউ মিস ইউজ করছে বা ইউজ করছে, দেখে নিন একটু। শিক্ষা আয়তনে কে এসছেন? ওদের অবশ্য কম আছে। আপনাদের 45,000 এর মধ্যে আছে? আমাদের এট দ্য মোমেন্ট 60,000 হয়েছে, আর আমাদের কোনো সিকিউরিটি ডিপোজিট নেওয়া হয় না। মাসের যে টিউশন ফিটা সেটা হচ্ছে 3,800 টাকা। আপনি কি ওখানকার প্রিন্সিপাল? না, আমি ওখানকার সেক্রেটারি জেনারেল অফ দ্য গ্রুপ। আপনাদের ওখানে কি ম্যাডাম ট্যান্ডন আছে? হ্যাঁ, সঙ্গীতা ট্যান্ডন। উনি এলাকায় ক্লাসে অত অন্যান্য নেতাদের বক্তৃতা শোনান কেন, একটু বলবেন তো আমরা জানিয়ে গেলাম। This is very bad. শিক্ষাতে আমি নিজেও বিএড পড়েছি, সুতরাং this is my college also. সেটা নয়, কিন্তু I feel bad যখন আমি শুনি যে বাচ্চারা চায় না, কিন্তু বাচ্চাদের জোর করে একটা এলইডি সামনে বসিয়ে নেতাদের বক্তৃতা শোনানো হয়। আমার বক্তৃতা শোনালেও আমি অখুশি হব, যদি এটা কোনো একটা জ্ঞানের কিছু হয় সেটা আমি বুঝতে পারি, জ্ঞানের নয়, এটা পলিটিক্যাল বক্তৃতা শোনানো হয়। সরি ম্যাডাম,